ট্রাভেল ব্যবসায়ীদের সম্ভাবনা ও সমস্যাকে তুলে ধরতে প্রকাশিত ট্রাভেল লাইফ ম্যাগাজিনের লঞ্চিং অনুষ্ঠান ও ডিনার পার্টির আয়োজন করা হয়েছে। সোমবার বার্মিংহাম এয়ারপোর্টের হলিডে ইন হোটেলের কনফারেন্স রুমে এই লঞ্চ ও ডিনার পার্টি অনুষ্ঠিত হয়। বিস্তারিত জানাচ্ছেন রিয়াদ আহাদ, ক্যামেরায় ছিলেন খালেদ আহমেদ। কমিউনিটির বিভিন্ন নেতৃবৃন্দ সহ বিপুল সংখ্যক বাঙালি ক্যাটারার্স ও ট্রাভেল ব্যবসায়ীর উপস্থিতিতে বার্মিংহামে অনুষ্ঠিত হলো ট্রাভেল লাইফ ম্যাগাজিনের লঞ্চ ও ডিনার পার্টি। সোমবার বার্মিংহাম এয়ারপোর্টের হলিডে ইন হোটেলের কনফারেন্স রুমে এই লঞ্চ ও ডিনার পার্টি অনুষ্ঠিত হয়। টার্কিশ এয়ারলাইন্সের সহযোগিতায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে ট্রাভেল অ্যান্ড কারি লাইফ ম্যাগাজিনের সম্পাদক সৈয়দ বেলাল আহমেদের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন কারি লাইফ অ্যান্ড ট্রাভেল লাইফ ম্যাগাজিনের প্রধান সম্পাদক সৈয়দ মাহাজ পাশা। সবসময় আমরা শুনে থাকি যে লোকজন বলে যে আপনারা সবকিছু লন্ডনে করেন, লন্ডনের বাইরে কিছু করেন না, এই জন্য এই প্রথমবারের মতো আমরা কারি লাইফ ম্যাগাজিন এবং ট্রাভেল লাইফ ম্যাগাজিনের পক্ষ থেকে এই বার্মিংহামে এই অনুষ্ঠানের আয়োজন করেছি। ট্রাভেল ইন্ডাস্ট্রিতেও একটা গ্যাপ আছে আমাদের আমাদের অনেক লোক আজ 20 বছর আগের মতো না, এখন অনেক লোক ঘন ঘন দেশে যান, বিভিন্ন দেশে আমাদের ছেলেমেয়েরাও বিভিন্ন দেশে বেড়াতে যায় এবং ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ইন্ডাস্ট্রিতে একটা গ্যাপ আছে এই ধরনের ম্যাগাজিনের। এই জন্যই আমরা ট্রাভেল লাইফ নামে আমাদের কোয়ার্টারলি ম্যাগাজিনটা লঞ্চ করলাম। বক্তব্য রাখেন টার্কিশ এয়ারলাইন্সের বার্মিংহামের শাখা ম্যানেজার সেলিম অস্তারক এবং ট্রাভেল লাইফের চেয়ারম্যান হেলাল মুখলেস আলম। টার্কিশ এয়ারলাইন্স, উই হ্যাভ বিন চোজেন ইউরোপিয়ান বেস্ট এয়ারলাইন উইদিন লাস্ট 4 ইয়ার্স and our business catering has been chosen the best in the world. Our aim is to increase the business and leisure between Bangladesh and UK. Turkish Airlines এর সাথে এরোলে একসাথে মিলে যারা বার্মিংহাম থেকে যারা বাংলাদেশে যাচ্ছেন, তারা যদি সিলেট বা চিটং এ যেতে চান, তাহলে আমরা মিটিংয়ের ব্যবস্থা করছি। টার্কিশ এয়ারলাইন্স আমাদের সাথে যোগ হয়েছে, যারা বাংলাদেশে যেতে চান তাদেরকে ফ্রি স্টপ ওভার দেওয়ার ব্যবস্থা করেছে টার্কিতে। অনুষ্ঠানে ট্রাভেল লাইফ ম্যাগাজিন সম্পর্কে নানা তথ্য প্রদান করা ছাড়াও টার্কিশ এয়ারলাইন্সের মাধ্যমে বাংলাদেশের ভ্রমণকারীদের বিভিন্ন সুযোগ সুবিধাগুলো উল্লেখ করা হয়। রিয়াদ আহাদ, চ্যানেল এস নিউজ, বার্মিংহাম।